আবারও পূজোর খবর দিকে নজর রাখবো। রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, জেলা থেকে শহর অষ্টমীতে ফেস্টি মুডে গোটা বাংলা। মণ্ডপে মণ্ডপে চলছে অষ্টমীর পুজো, অঞ্জলি কুমারী পুজো, মহাষ্টমীর পুজো শেষে সন্ধি পুজো, কোথাও থিম কোথাও সাবেকিয়ানা লড়াই। এবং এই মুহূর্তে আপনাদের কৃষ্ণনগরের ছবি দেখাবো। কৃষ্ণনগর থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি বিশাল সিংহরায়। বিশাল, এই মুহূর্তে কি ছবি ফুটে উঠছে মণ্ডপ চত্বরে? হ্যাঁ দেখো জুহিতা, তোমাকে প্রথমেই বলি যে শুভ অষ্টমী এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা। এবং আমি এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনগর রাজবাড়িতে। আর কৃষ্ণনগর রাজবাড়িতে কিন্তু সকাল থেকে কিন্তু অষ্টমী, যে ভোর রাতে যেটা সন্ধ্যা আরতি ছিল আজকে, সেই সন্ধ্যা আরতির পর থেকে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপে যেমন ভিড় শুরু হয়েছে, তেমন কৃষ্ণনগর রাজবাড়িতেও কিন্তু ভিড় শুরু হয়েছে। কারণ কথায় আছে কৃষ্ণনগর রাজবাড়ির নাম কিন্তু মা রাজ রাজেশ্বরী। আর এই রাজেশ্বরী মায়ের কাছে কিন্তু উপস্থিত হন যে রানী মা অমিতা রায়, তিনি কিন্তু আসে নিজে হাতে পুজো দেন। এবং মহালয়ার পর থেকে প্রতিপদ থেকে কিন্তু শুরু হয় হোমযজ্ঞ। আর এই হোমযজ্ঞ নিষ্পত্তি হয় কিন্তু যে রাজা বর্তমান বা যাকে বাড়ির কর্তা বলা হয় তিনি নিষ্পত্তি করেন তোমার নবমীর দিন। এবং প্রতিদিনই থাকে তোমার এই রাজবাড়িতে বিভিন্ন রকম তোমার ফল বিতরণ থেকে শুরু করে বিভিন্ন রকম ভোগ। এবং এবছর রানীমা জানান যে প্রত্যেক বছর যেমন বিভিন্নভাবে রান্না হতো, এই বছর তার পক্ষে রান্না করা বা তাদের পক্ষে ভোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ প্রত্যেক বছরই এবছর থেকে এবছর কিছু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। জুহিতা, একেবারে যারা দর্শনার্থী রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে? হ্যাঁ, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে একজন দর্শনার্থী। আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি কৃষ্ণনগর, বাট কর্মসূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা, কেমন লাগছে? রাজবাড়ি বরাবরই হচ্ছে আমার কাছে মানে পছন্দের জায়গা, ঠিক আছে? তো প্রতি বছর দুর্গা পুজোর সময় বাড়িতে আসলে রাজবাড়িতে আমি অবশ্যই আসি, ঠিক আছে? সঙ্গে আমার মিসেস আছে এবছর। কি রাজবাড়িতে কেমন লাগছে? দুর্দান্ত, ঠিক আছে? আমি আগের বছর থেকে আরও সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে, ঠিক আছে? পুজোর প্ল্যান এই হচ্ছে, সেরকম কিছু নেই, বাড়িতেই থাকবো, খাবো দাবো, পরিবারের সঙ্গে আরও কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। অর্থাৎ জুহিতা, তোমাকে বলা যেতেই পারে যে রাজবাড়ি মানেই কিন্তু একটি আবেগের জায়গা। সেই আবেগের জায়গায় কিন্তু দর্শনার্থী সকাল থেকে কিন্তু একের পর এক ভিড় শুরু করেছে। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে বিশাল। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি বিশাল সিংহরায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগরে, সেখানে রাজবাড়ির পুজো চলছে এই মুহূর্তে এবং প্রচুর দর্শনার্থী সেখানে কিন্তু ভিড় জমিয়েছেন। সকাল থেকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জেলা থেকে শহর ফেস্টিভ মুডে গোটা বাংলা। রাজ্য জুড়ে কার্যত উৎসবের মেজাজ, 8 থেকে 80 শারদ আনন্দে মেতে উঠেছে সকলেই। এবং সকাল থেকে অষ্টমীর পুজো শুরু হয়েছে একদিকে আমরা দেখলাম, সেখানে কিন্তু কুমারী পুজো হলো এবং কিছুক্ষণ পরে কিন্তু নবমী পুজো শুরু হবে, সেই জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে। এবং কোনো কোনো জায়গাতে কিন্তু নবমী পুজো শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এই মুহূর্তে আপনাদের দেখাবো তালতলা সর্বজনীনের ছবি, সেখানেও কিন্তু বহু মানুষ ভিড় জমিয়েছেন। এবং সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে ক্যামেরায়? দেখো, মধ্য কলকাতার তালতলা সর্বজনীনের পুজো, বহু পুরনো পুজো, 78 বছরের পুজো, ইতিমধ্যেই কিন্তু সকালবেলায় যেরকম অষ্টমী পুজো শেষ হয়েছে, সেই অষ্টমী পুজোর যে অঞ্জলি, সেই অঞ্জলি কিন্তু চলছে। সেই অষ্টমী পুজোর অঞ্জলিতে ভিড় করেছেন এই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা ইতিমধ্যেই এসেছেন। পুরোহিত মহাশয় মন্ত্রোচ্চারণ করছেন এবং তার মধ্যে দিয়েই কিন্তু অষ্টমী পুজোর যে অঞ্জলি, এটা একটা স্পেশাল ব্যাপার। এবং যেহেতু তিথি কারণে অনেকটা সকাল সকাল ভোরবেলা থেকে কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে এবং সেই পুজো শেষের পর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যে কিন্তু তালতলা সর্বজনীনের পুজো
অঞ্জলি চলছে। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষরা এসেছেন তারা কিন্তু মায়ের কাছে নিজেদের মনস্কামনার কথা, নিজেদের প্রার্থনা জানাচ্ছেন এই অঞ্জলির মাধ্যমে এবং একেবারে আবেগঘন মুহূর্ত। এবং সেই সঙ্গে কিন্তু দেবী যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাতেও কিন্তু একটা অভিনবত্ব রয়েছে। একেবারে ঘরের মেয়ে উমা তার কাছে বছরে একবার এই অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া এটাও কিন্তু তাদের কাছে একটা বড় পাওনা, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবং পুজোর যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকেন, এই অষ্টমী পুজোতে অঞ্জলি প্রক্রিয়া চলছে। এই যে পুজোর দিনগুলোতে পাড়ার সবাই মিলে এইখানে অঞ্জলি দেওয়া একটা স্পেশাল দিন, এই এই ঝুঁকিটা কীভাবে সামলান? মানে এটা তো একটা এবারে বিশেষ করে পুজোর যে তিথি সেটা তো ভোরবেলা, আমাদের এবারে যেহেতু ভোরবেলায় পুজোটা পড়েছে আমরা বেলুড় মঠের সিদ্ধান্তে পুজোটা করছি এবং যার ফলে পুজোর একটা অষ্টমীর অঞ্জলি সবারই খুব দরকার, সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকে, আমরা সেই জন্যই এটাকে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে পুজোটা করছি যাতে সবাই অঞ্জলিটা দিতে পারে, এটাই আমাদের চিন্তা। আর দীর্ঘদিন ধরে আমরা এটা করে আসছি, অঞ্জলিতে আমাদের এখানে এরমই ভিড় হয়ে থাকে, সেটা আমাদের সবাই ক্লাব সদস্যরা মিলে সামলে নেয়। অবশ্যই সদস্য নয়, এলাকার প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে অঞ্জলি দিতে পারেন সেই লক্ষ্যেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে ভিড়ের ছবিটা, একেবারে ব্যাচে ব্যাচে কিন্তু অঞ্জলি চলছে, সকাল থেকে কিন্তু ধাপে ধাপে সেই অঞ্জলি প্রক্রিয়া হয়েছে, তারপর থেকেই কিন্তু ক্রমান্বয়ে এই অঞ্জলি চলছে। অঞ্জলি পর্ব শেষ হওয়ার পরে কিন্তু সন্ধি পুজো শুরু হবে, বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এখানে পুজো হচ্ছে এবং সেই পুজোরও কিন্তু প্রস্তুতি সমানভাবে চলছে। অর্থাৎ মানুষের কাছে এই অষ্টমী পুজোর যে একটা স্পেশালিটি রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং সেখানে অঞ্জলির পরে যে সমস্ত নির্দিষ্ট উপাচার রয়েছে সেই উপাচার অনুযায়ী কিন্তু পুরোহিত মশাই সকলকে এখানে এখানে আশীর্বাদের যে ফুল সেগুলো সংগ্রহ করছেন। ফলে সব মিলিয়ে মায়ের কাছে এই দিনটা প্রার্থনা জানানো এটাও কিন্তু একটা বড় পাওনা, যারা এলাকার যারা মানুষজন রয়েছেন তারাও কিন্তু সমানভাবে এখানে উৎসাহী, যে সমস্ত মানুষজন রয়েছেন তারাও পরবর্তী ধাপে কিভাবে অঞ্জলি দেবেন তার জন্য কিন্তু তারাও কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে অষ্টমীর সকালে তালতলা সর্বজনীনে 78 বছরের তাদের যে পুজো সেই পুজোকে ঘিরে সাধারণ মানুষের যে একটা উন্মাদনা রয়েছে, যে একটা আবেগ রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না এবং অষ্টমী পুজোকে ঘিরে সকলের মধ্যে একটা উৎসাহ সেটা কিন্তু থেকেই যায়। একেবারে বহু মানুষ সেখানে ভিড় জমিয়েছে, সেই ছবি কিন্তু দেখাই যাচ্ছে। কারো সঙ্গে কি কথা বলা সম্ভব হবে সত্য সুন্দর? দেখো একেবারেই তাই, যারা অঞ্জলি দিয়েছেন ইতিমধ্যেই অঞ্জলি দিয়ে তারা আস্তে আস্তে কিন্তু নিচে নামছেন এবং ধাপে ধাপে কিন্তু পরবর্তী পর্যায়ে যারা অঞ্জলি দেবেন তারাও কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব যে এইখানে অঞ্জলি দেওয়া ব্যাপার এবং তার জন্য একটা প্রস্তুতি থাকে, কিভাবে ভোরবেলা কখন উঠেছেন? ভোরবেলা যারা ওঠে তাদের সাথে তাহলে আপনাদের কথা বলতে হয়, ভোরবেলা হচ্ছে এরা ওঠে, কখন উঠেছেন এবং কিভাবে কিভাবে অঞ্জলির জন্য? আমরা মোটামুটি ধরুন আমাদের এটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে যেহেতু পুজোটা হচ্ছে তো আমাদের অষ্টমীটা পুজোটা শুরু হয়েছে 8 থেকে, আমরা 5:30-5টার মধ্যে উঠে রেডি হয়ে আমাদের পুজোর তো জোগাড় জানতে থাকে, আমাদের একটা টিম আছে সবাই মিলে সকালবেলা উঠে এইসব দায়িত্ব ওদের, সব কাজ ওরা করে নিষ্ঠাভাবে, আর এখন আবার সন্ধি পুজোরও সবকিছু ঠিকঠাক করবে ওরা। যে প্রস্তুতি সেই প্রস্তুতিও কিন্তু সমানভাবে নেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই কোনো অসুবিধা না হয়। তুমি দেখতে পাচ্ছ যে চরণামৃত সেটাও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ পুজোর যে প্রত্যেকটি উপাচার সেই প্রত্যেকটি উপাচার কিন্তু নিষ্ঠাভাবে মেনে তবেই কিন্তু এখানে যে সমস্ত মহিলা টিম রয়েছেন তারা কিন্তু এর প্রস্তুতি শুরু করেছেন এবং অঞ্জলি পর্ব শেষ হলো এবং অঞ্জলির পর ইতিমধ্যেই কিন্তু অনেকেই কিন্তু যাচ্ছেন বাড়ির দিকে, সকাল থেকে উপোস করে রয়েছেন এই অষ্টমীর পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। ফলে সব মিলিয়ে এখানে কিন্তু অষ্টমীর পুজো সকালবেলায় যেরকম হয়েছে এবং সেই অঞ্জলিকে ঘিরে অঞ্জলি পর্বকে ঘিরে যথেষ্ট উৎসাহ দেখতে পাওয়া যাচ্ছে তালতলা সর্বজনীনে। একেবারে ধন্যবাদ জানাবো সত্য সুন্দর, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।